সবাইকে বরাবরের মতো আজও একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। অলরেডি আপনারা দেখতে পেয়েছেন আজ আমি কি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। হ্যাঁ, আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি রাজধানী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে জাহাজ নির্মাণ কারখানা। সো বন্ধুরা, আমাদের গন্তব্য এখন সদরঘাট থেকে কেরানীগঞ্জের উদ্দেশ্যে। ভিডিও শুরু করার আগে এক কাপ চা খেয়ে মুখ ভিজিয়ে নিজেকে প্রাণবন্ত করে নিলাম। সো আশা করি আপনাদেরকে ভালো কোনো ইনফরমেশন দিতে পারবো। 1960 সালে গড়ে ওঠে এই ডকইয়ার্ড বা জাহাজ নির্মাণ কারখানা। এখানে প্রায় 35টার মতো ডকইয়ার্ড রয়েছে। প্রতি বছর প্রায় 70 থেকে 80টি নতুন জাহাজ নির্মাণ করা হয়ে থাকে। সরজমিনে দেখা গেছে নদীর তীরবর্তী এলাকায় চলছে নতুন ও পুরাতন জাহাজ তৈরির কাজ। প্রায় 700 থেকে 800 জাহাজ এই ডকইয়ার্ডে নির্মাণ ও মেরামত করা হয়। দেশের বড় বড় জাহাজগুলো এখান থেকেই তৈরি করা হয়ে থাকে। পুরাতন ও নতুন ইঞ্জিনগুলো খুলে এভাবে রেখে দেওয়া হয় জাহাজ তৈরির আগ পর্যন্ত। মাথার ঘাম পায়ে ফেলে লোহা পিটিয়ে তৈরি করা হয় এই জাহাজগুলো। বছরের পর বছর চলছে এই নির্মাণ কাজ। একটি জাহাজ তৈরি করতে সময় লাগে প্রায় 2 থেকে 3 বছর। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এখন আমরা চলে যাচ্ছি কেরানীগঞ্জের চর মিনারবাগ থেকে। তো আশা করি আপনাদের কাছে পুরো ব্লগটি ভালো লেগেছে। আপনাদের ভালো লাগা থেকে এই ব্লগগুলো করা। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।